রাজনীতির বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তিনি এই আহ্বান জানান। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। গত 13 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুল বলেন, আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে। তার চিকিৎসার ব্যাপারে আমাদের এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তিনি আক্রান্ত হয়েছেন বিভিন্ন রকম অসুখে। এই অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাইরে চিকিৎসা করাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ডাক্তাররাই বলেছেন তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপি মহাসচিব বলেন, এভারকেয়ার সবচেয়ে ভালো হাসপাতাল, এখানে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে তারাও বলছেন যে আমরা পুরোপুরি ইকুইপড নই তার এই অসুখগুলো সারিয়ে তুলতে। এখন দেশনেত্রীর বিদেশে চিকিৎসাটা সবচেয়ে জরুরি, এ কথা বারবার বলা হচ্ছে। আজকে অন্য দলগুলো বলছে, সবাই বলছে, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী তিনি সম্পূর্ণভাবে সেটাকে গ্রহণ করেছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের নির্বাহী ক্ষমতায় যা করা ছিল তা তিনি করেছেন, এখন বাকিটা আইনের ব্যাপার। দুর্নীতির 2 মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে সরকার। তবে শর্ত দেওয়া হয়েছে, তাকে ঢাকায় তার বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এর আগেও কয়েকবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার, তবে ওই শর্তের যুক্তি দেখিয়ে সরকার তাতে সাড়া দেয়নি। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ আবেদনটি জমা দেন 11 নভেম্বর। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। এই প্রেক্ষাপটে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আবারও বলেছি, আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তার জীবন রক্ষার্থে। এর সঙ্গে রাজনীতি নিয়ে আসবেন না।